নমস্কার আমি আনন্দ গোস্বামী আর আপনারা দেখছেন নিউজ এখন সময় হয়ে গেছে আজকে দশটি বড় চলুন দেখি আজকে দশটি বড় খবর গার্ডেন রিচের বহুতল বিপর্যয়ের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যেই প্রোমোটারকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে গার্ডেন রিচের বহুতল বিপর্যয়ের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী হাসপাতালে গিয়ে দেখা করেন আহতদের সঙ্গে পাশে থাকার বার্তা দিলেন গার্ডেন রিচে নির্মীয়মান বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় আহতরা পাবেন এক লক্ষ টাকা করে মৃতদের পরিবাররা পাবেন পাঁচ লক্ষ টাকা সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবারই প্রচারে নেবে বললেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা বহরমপুরের কাশিমবাজারের পাতালেশ্বর এলাকা থেকে করলেন ভোটের প্রচার শুরু আমাদের এখানে সামলানোর জায়গাটা খুব পরিষ্কার আমরা নরেন্দ্র মোদীর সৈনিক হিসাবে এখানে ভোটে দাঁড়িয়েছি এবার এখানে নরেন্দ্র মোদীর যে কাজ করবো সেটাই মানুষের কাছে পৌঁছে দেবো মানুষ বিচার করবে নরেন্দ্র মোদী না রাহুল গান্ধী নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন মমতা গান্ধাধ্যায় হাতে দেশটা দিলে দেশটা সুরক্ষিত থাকবে আর রাহুল গান্ধীর হাতে দেশ দিলে দেশ সুরক্ষিত থাকবে তাই মমতা অধিত চৌধুরীকে ভোট দেবে ইস্যু সুপার ভোট দেবে আমাদের কোন অসুবিধা নেই গাজল ব্লকের কেষ্টপুর সিঁদুরগাছি কালী মন্দিরে পুজো দিয়ে গাজল বিধানসভায় ভোটের প্রচার শুরু করলেন সাংসদ খগেন মুর্মু রাজ্য বিজেপি যুব মোর্চার নেতৃত্বে কলকাতা কর্পোরেশনের সামনে বিক্ষোভ এবং মেয়রের কাছে ডেপুটেশন কর্মসূচি পালন করা হলো মোর্চার সভাপতি ইন্দরিন খায়ের নেতৃত্বে পাঁচ প্রতিনিধিকে মেয়রের কাছে প্রতিলিপি পেশ করার অনুমতি দেওয়া হয় এদিন কর্পোরেশনের বিল্ডিংকে চারদিক থেকে ঘিরে রাখে পুলিশ কর্মীরা ববি হাকিম এলাকার বিধায়ক বাবি হাকিম তো উনি নিশ্চয়ই এখানে ওনাকেও জবাব দিতে হবে যে এখানে ইলিগাল কনস্ট্রাকশন সাধারণ মানুষ বলছে স্থানীয় বাসিন্দারা বলছে তো স্থানীয় বাসিন্দা নিশ্চয়ই মিথ্যে কথা বলবেন না এবং এখানে কিন্তু একটা সঠিক পরিসংখ্যানও আসতে হবে কারণ পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায় আমরা দেখেছি তো সে গার্ডেন ডিচ এলাকা বলুন বা তপসিয়া জেলায় কিছু কিছু জায়গাতে এত ইলিগাল এত অবৈধ কনস্ট্রাকশন কোনো রুলস রেগুলেশনস কিচ্ছু মানে না ইলেকশন কমিশন থেকে নোটিস দিয়ে সরিয়ে দেওয়া হলো ডিজিপি রাজীব কুমারকে রাজ্যের তরফ থেকে কমিশনকে নতুন ডিজিপির নাম পাঠাতে হবে বিকেল পাঁচটার মধ্যে গার্ডেন ডিচ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দেওয়ার ছয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দুজনের মৃত্যু হয় পরে আরও চারজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে গাড়িতে পাট বোঝাই করার সময় হাই টেনশন তারে ছুঁয়ে যায় বোঝাই পাট পুরে ছাই হয়ে যায় প্রায় একশো কুইন্টাল পাট ঢিলচড়া দূরত্বে দমকল কেন্দ্র থাকা সত্ত্বেও আসতে দেরি করায় দমকল বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ ঘটনাটি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রামের টেক ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা মার্কেটে পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার আইসিসহ বিশাল পুলিশ বাহিনী যখন লোড করে বেরাই লোড করার পরে উপরে তার ছিল সেটা ড্রাইভারকে আগে থেকে মানে অত ধ্যান দিয়ে বলা হয়নি ঠিক আছে ড্রাইভার ট্রেনে বের করেছে গাড়িটা উপরে শর্ট সার্কিট শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগে থাকুন